হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আসলাম, চলে আসলাম নতুন একটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে দেখা হচ্ছে কীভাবে তোমরা তোমাদের পারচেসের যে প্রবলেমটা সেটা তোমরা সলভ করতে পারো, কিংবা কান্ট্রি লকের যে প্রবলেমটা সেটা তোমরা সলভ করতে পারো। তো তোমরা হয়তো অনেকেই ইউটিউবে অনেক ভিডিও দেখেছো, তো এই ভিডিওটা তোমরা ফেক মনে করো না, একদম 100% রিয়েল। তো আমিও কিন্তু অনেক ভিডিও দেখে এবং একটা প্রসেস ফলো করে আমি একটা সমাধান কিন্তু বের করেছি এবং আমি নিজে পেমেন্ট করেছি, মানে আমি আমারও এই সমস্যাটা হয়েছিল। তো তোমরা যারা টপ আপ করতে প্রবলেম হচ্ছে, কিংবা লেভেল আপ পাস, যে কোনো অফার কিনতে সমস্যা হচ্ছে, কিংবা যে কোনো গেমের যে কোনো কিছু কিনতে তোমাদের কান্ট্রি লকটা হচ্ছে, কিংবা প্লে স্টোরে যে একটা প্রবলেম হচ্ছে, তো এই প্রবলেমটার সলিউশন আমি দিয়ে দিব একদম 100% রিয়েল। তো বন্ধুরা চলো শুরু করি আজকে ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফার্স্টে তোমাদের কী করতে হবে, তোমরা জাস্ট প্লে স্টোরের ভিতরে ঢুকে যাবা, আর প্লে স্টোরের ভিতরে যাওয়ার পর তোমরা এখানে লিখবে মেগা, ঠিক আছে? তো মেগা যেই অ্যাপসটা সেটা তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারো। তারপর গাইজ আরেকটা অ্যাপস লাগবে, যেটা হচ্ছে যে জেটা সিভার, ঠিক আছে? তো জেডাস সিভার যে অ্যাপসটা এটাও তোমরা ডাউনলোড করে নেবে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসটা। তো বন্ধুরা, এই দুইটা অ্যাপস ডাউনলোড করার পর তোমরা চলে যাবো আমার ভিডিও ডিসক্রিপশনে। তো ডিসক্রিপশনে যাওয়ার পর তোমরা সেম এরকম একটা লিঙ্ক তোমরা দেখতে পারবা, মেগা ফাইলের। তো এই লিঙ্কটাতে জাস্ট তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এটা ওপেন করবে, তো তোমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবে। তো আমি এখানে ওপেন করতেছি, দেখতে পাচ্ছ এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ফাইলের লিঙ্ক, ঠিক আছে? এটা মেগা ফাইলের লিঙ্ক। তো তোমরা জাস্ট ওপেন ইন মেগা অ্যাপস এটা দিয়ে তোমরা ডাউনলোড করবে, অথবা তোমরা চাইলে গুগল ক্রোম থেকেও ডাউনলোড করতে, বাট আমি সাজেস্ট করবো তোমরা অ্যাপ দিয়ে ডাউনলোড করো, তাহলে কী হবে, কোনো প্রবলেম হবে না। জাস্ট ওপেন ইন মেগা অ্যাপ, এটাতে জাস্ট ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেভ টু ডিভাইস, তো জাস্ট এখানে সেভ টু ডিভাইসে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা যখন সেভ টু ডিভাইসে ক্লিক করবে তখন এটা ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তারপর তোমরা তোমাদের জেডাস সেভার যে অ্যাপসটা তোমরা ডাউনলোড করেছিলে সেই অ্যাপসটা তোমরা ওপেন করবে। তো ওপেন করার পর তোমাদের যেই ডাউনলোডিং ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাতে যাবে। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, যেই ফোল্ডারটার নাম দিয়েছিলাম মেগা ফর লক। তো আমি এটাতে ডাউনলোড করেছিলাম, তো জাস্ট তোমরাও চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারো। তো জাস্ট ওই ফোল্ডারটাতে আমি গেলাম, তো যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে জিপ ফাইল, ঠিক আছে? তো এই জিপ ফাইলটাতে ক্লিক করবে এবং এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করবে। তো তোমাদের কাছে একটা পাসওয়ার্ড চাইবে, তো এই পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দিবে একদম সেম টু সেম। এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে এন্টার করবে, এখানে তোমাদের এক্সট্রাক্ট হওয়া শুরু করে দিবে। তো এটা তোমাদের মোবাইলের র্যামের উপর ডিপেন্ড করে কিছু কম বেশি সময় লাগতে পারে। যখন তোমাদের এক্সট্রাক্ট হয়ে যাবে তখন তোমরা এভাবে তোমরা একটা ফোল্ডার এবং একটা অ্যাপস তোমরা নতুনভাবে দেখতে পারবে, ঠিক আছে? তো এই অ্যাপসটা তোমরা সিম্পলি ইনস্টল করে নেবে। তো ইনস্টলে ক্লিক করে এটা তোমরা ইনস্টল করে নেবে। তো ইনস্টল করার পর আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে তোমাদের অ্যালাউ অপশন চাইলে অ্যালাউ করে দিবে। তো অ্যালাউ করে দেওয়ার পর সিম্পলি তোমরা ইনস্টলে ক্লিক করবে। তো দেখতে পারবে এখানে ইনস্টল কিন্তু হয়ে যাবে গাইস, তো ইনস্টলটা কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ইনস্টল কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। সো বন্ধুরা, তারপর তোমরা কী করবে, জাস্ট তোমাদের যে ফাইলটা থাকবে ভিমোস প্রো নামে, তো এটাতে জাস্ট তোমরা এটাতে ক্লিক করে ধরে রাখবে এবং এখান থেকে তোমরা কী করবে, এখানে যে কাট বলে একটা কেচির আইকনটা আছে না, সেটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে একদম উপরেরটা সিলেক্ট করে ব্যাকে যাবা, ঠিক আছে? উপরে দেখতে পাচ্ছ একটা ফাইল তীরচিহ্ন দেওয়া, এটাতে জাস্ট ক্লিক করে ব্যাকে যাবা। তো ব্যাকে আসার পর তোমরা কিন্তু এখানে যে অ্যান্ড্রয়েডের যে সিরিয়ালটা, মানে তোমরা যে ফাইলটাতে ডাউনলোড করছো, যদি তোমাদের ফাইলটা ভিতরে থাকে তাহলে তোমরা আরও ব্যাক করবে। তো এখানে যে অ্যান্ড্রয়েডের যে সিরিয়ালটা, মানে অ্যান্ড্রয়েড লেখা যে এখানে থাকবে, তো এখানে এসে তোমরা থামবা এবং এখানে তোমরা জাস্ট পেস্ট করে দেবা। জাস্ট অ্যান্ড্রয়েডে তোমাদের ক্লিক করতে হবে না, জাস্ট এই এই যে খোলা ফাইলটা সেটাতে তোমরা ক্লিক করে দেবা, এখানে পেস্ট করে দেবা। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পেস্ট হয়ে গেছে, একদম লাস্টে তোমরা এই ফাইলটা তোমরা দেখতে পারবা। তো এটাতে তোমরা প্রবেশ করে দেখতে পারো, এখানে ব্র্যাকআপ এবং এখানে তোমাদের ফাইলটা কিন্তু 1.42 GB এটা তোমাদের আছে, ঠিক আছে, তালহা শাফির নামে, ঠিক আছে? তো এটা তোমরা কনফার্ম করে নিতে পারো। এখন জাস্ট তোমরা কী করবে, তোমাদের যে ভিমোস যেই অ্যাপসটা আছে সেটা তোমরা ওপেন করবে। তো আমি ওপেন করতেছি, তোমরা যেটা ইনস্টল করেছিলে আর কি, এই যে দেখতে পাচ্ছ ভিমোস প্রো নামের যে অ্যাপসটা, তো এটা তোমরা ওপেন করবে। তো ওপেন করার পর এখানে কনফার্ম করবে, তো এখান থেকে স্লাইড করবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা এগুলো স্লাইড করবে। তো স্লাইড করার পর তোমরা এখান থেকে একদম এন্টার ভিমোস প্রো দেখতে পাচ্ছ এই লেখাটা, তো এটাতে জাস্ট ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পর তোমরা একদম নিচে দেখতে পাচ্ছ একটা চায়না লেখা আছে, তোমরা জাস্ট এটাতে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পর সব কিছু তোমরা অ্যালাউ করে দিবে।
তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে যে একটা এমুলেটর। তো এটা তোমাদের অ্যান্ড্রয়েড ফোন মানে আলাদা একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো কাজ করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এখানে জাস্ট তোমরা সবগুলো অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ দুটো পিকচার, যে কোনো একটা পিকচারে তোমরা ক্লিক করবে। তো আমি জাস্ট একটা পিকচারে ক্লিক করতেছি। তো এখানে দেখতে পাচ্ছ মাঝখানে একটা প্লাস বাটন আছে, তো এই প্লাস বাটনে জাস্ট একটা ক্লিক করবে। এবং উপরে দেখতে পাচ্ছ একটা থ্রি ডট আছে, তো থ্রি ডটে জাস্ট তোমরা ক্লিক করবে। এখানে দেখতে পারবা যে উপরে যে লেখাটা আছে রিচ দ্য VM, তো এটাতে ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ফাইলটা কিন্তু দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ 1.4 GB ফাইলটা তোমাদের দেখাচ্ছে, জাস্ট এটাতে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ স্টার্ট রিকভারি, তো তো এখানে তোমাদের রিকভারি হবে। আর এটাও কিন্তু তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী কিছুটা সময় কম বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছ আমার এখানে রিকভারি কিন্তু হয়ে যাচ্ছে, তো একটু ওয়েট করো আমার রিকভারিটা হয়ে যাক। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার 60+ কিন্তু হয়ে গেছে, 60+, এখানে 70%+ হয়ে গেছে। তো একটু ওয়েট করো, আমার সব কিছু কিন্তু রিকভারি হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে 100% হয়ে গেছে এবং আমাদের যে অ্যাপসটা মানে এমুলেটরটা সেটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা তোমাদের মোবাইলের ভিতরে আরেকটা মোবাইল কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে তোমরা সাইড বারে ক্লিক করে ব্যাকে কিংবা হোমে কিংবা এটাকে অফ করতে পারবা। তো এখানে তোমাদের সব কিছু সেট আপ করা আছে। ওল্ড ভার্সনের প্লে স্টোরটা তোমরা পেয়ে যাবে, এখানে ফ্রি ফায়ারটাও তোমরা পেয়ে যাবা। তো জাস্ট তোমরা প্লে স্টোরটা ওপেন করতে পারবা না, তোমরা জাস্ট টপ আপ করতে পারবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে তোমরা সেটিংয়ে চলে যাবে এবং অ্যাকাউন্টে গিয়ে তোমাদের যে গুগল অ্যাকাউন্টটা মানে যেটাতে তোমাদের ডলার আছে, তোমরা জাস্ট এটা তোমরা লগ ইন করে নেবে ফার্স্টে। তো এখান থেকে আমি আমার জিমেল আইডিটা আমি লগ ইন করে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে টপ আপ করে দেখাচ্ছি। তো এই জিমেলটাতেই কিন্তু আমার লকিং মানে লক প্রবলেমটা আছে, কান্ট্রি লক প্রবলেমটা, এবং এটা 100% শিওর কাজ করবে। তো দেখতেই পাচ্ছ আমি আমার জিমেলটা লগ ইন করে নিতেছি। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং এখানে কনফার্মেশন চাচ্ছে, তো আমি কনফার্মেশন করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে IS মানে IMIN, তো এটাতে জাস্ট ক্লিক করে দিলাম, তো জাস্ট কনফার্মেশন হয়ে গেছে। তো এখানে আমার জিমেলটা কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার জিমেলটা লগ ইন হয়ে গেছে। তো আমি যদি গুগলে ক্লিক করি এখানে দুটা জিমেল কিন্তু দেখতে পাবো এবং আমি আমার একটা জিমেল কিন্তু রিমুভ করে দেবো। তো এটা আমার জিমেল না, তো এটা হচ্ছে সেট আপ করা একটা মেল, তোমরাও চাইলে রিমুভ করে দিতে পারো তোমাদের জিমেলটা রাইখা। তো আমি জাস্ট এই জিমেলটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। তো এটা তোমরাও চাইলে রিমুভ করে দিতে পারো, তো এটা রিমুভ করলে কোনো সমস্যা হবে না। তো রিমুভ করে দেওয়াই বেটার আমি যা মনে করি আর কি। তো এখন তোমরা এই এমুলেটর যে ফ্রি ফায়ারটা এটা তোমরা ওপেন করবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ওপেনে ক্লিক করলাম, মানে ওপেন করলাম জাস্ট ফ্রি ফায়ারটা। তো এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রি ফায়ারটা ওপেন হচ্ছে। তো এখান থেকে কোনো পারমিশন চাইলে তোমরা অবশ্যই এটাকে অ্যালাউ করে দিবে। তো দেখতে পাচ্ছ এখানে কিছু ফাইল কিন্তু ডাউনলোড হচ্ছে, তো যেটা বাকি আছে আর কি। তো এ তোমাদের এভাবে ডাউনলোড হবে এবং ফ্রি ফায়ারটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো একটু ওয়েট করো গাইস, এটা আমার ডাউনলোড হোক। এটা ডাউনলোড হয়ে গেছে, তো হওয়ার পর তোমরা জাস্ট লগ ইন করবে। তো লগিংয়ের প্রসেসটা আমি দেখাচ্ছি না, তোমরা সবাই পারবে। তোমাদের ফেসবুক কিংবা গুগল আইডি দিয়ে এটা লগ ইন করে নিতে পারবে। তো আমি ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা জিনিস পারচেস করে আমি তোমাদেরকে দেখাবো। তো জাস্ট এখানে পারচেসে ক্লিক করলাম, মানে লেভেল আপ পাসটা আমি কিনবো। তো লেভেল আপ পাসে ক্লিক করলাম, তো দেখি এটা পারচেস করা যায় কি না। তো আমার ওই জিমেলটাই কিন্তু যেখানে কিন্তু প্রবলেমটা হয়েছিলো। তো আমি এখানে বাইতে ক্লিক করি, তো বাইতে ক্লিক করার পর একটু প্রসেসিং হচ্ছে। এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার শেষ আমি কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটু লোডিং হচ্ছে। তো আর এখানে কিন্তু মানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আর গাইজ এটা তোমাদেরও কাজ করবে একদম 100% শিওর গাইজ। তো দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট সাকসেসফুল, আর এখানে লেভেল আপ পাসটা কিন্তু আমার কেনা হয়ে গেছে একদম রিয়েল, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি আমার ডায়মন্ডটাও কিন্তু এখানে ক্লেম করে নিতে পারবো। তো আমি ক্লেম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি লেভেল আপ পাসটা নিয়ে নিলাম, তোমরাও চাইলে এভাবে লেভেল আপ পাস নিতে পারো। আর হ্যাঁ, গুগল প্লে গিফট কার্ড তোমরা মানে কোথা থেকে কিনবে, তো জাস্ট তোমরা চলে যাবে ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পর কিনবো লেখে সার্চ করবে, এখানে একটা পেজ তোমরা পেয়ে যাবে। তো সেই পেজে মানে নক করে নিতে পারো একদম সেফলি। তো আমিও এখান থেকে গুগল প্লে গিফট কার্ড নিয়ে থাকি, তো অনেক ভালো, ঠিক আছে। তো আমি এখানে একটা উইকলি নেওয়ার চেষ্টা করি, দেখি হয় কি না। তোমাদের মনে হয়তো বা মানে প্রশ্ন থাকতে পারে যে সেকেন্ড টাইম পারচেস করতে গেলে কোনো প্রবলেম হবে কি না। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু উইকলিও কেনা হয়ে গেছে, তো একদম মানে সাকসেসফুলি, ঠিক আছে। তো এখানে আমার উইকলিটা কিন্তু কেনা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার এখানে ডায়মন্ডও কিন্তু দিয়ে দিছে। তো দেখতে পাচ্ছ এখানে কোনো মানে কোনো সমস্যাই কিন্তু নেই, ঠিক আছে। তো তোমরা জাস্ট এভাবে তোমাদেরকে টপ আপ করতে হবে। জাস্ট তোমরা টপ আপ করতে গেলে তোমরা ভিমোজ যে অ্যাপটা সেটাতে তোমরা ঢুকে পড়বে এবং ফ্রি ফায়ারটা ওপেন করবে, জাস্ট টপ আপ করে ফেলবে। অ্যান্ড গাইজ তোমরা কিন্তু রিয়েল যে ফ্রি ফায়ার কিংবা রিয়েল যে তোমাদের ডিভাইস সেখান থেকে তোমরা টপ আপ করতে পারবে না, সেখানে কিন্তু সমস্যাটা রয়ে যাবে। তো জাস্ট তোমরা এই যে ভিমোজ যে অ্যাপসটা সেটাতে তোমরা ক্লিক করবে এবং
টপ আপ করে ফেলবে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ যে বিমোস অ্যাপটা, তো জাস্ট তোমরা এটাতে এন্টার করবে। এবং এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে, তোমরা রুট করা যত সব অ্যাপস আছে সেগুলো তোমরা ডাউনলোড করে এখান থেকে তোমরা রুট করার মজাটা নিতে পারো, ঠিক আছে? তো এখানে আমি তোমাদেরকে ইউএসটা কীভাবে করবে, মানে ইউজটা কীভাবে করবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট দেখতে পাচ্ছ যে এখানে সাইডে একটা আইকন আছে, তো জাস্ট এটাতে ক্লিক করে তোমরা এখান থেকে ব্যাকে যেতে পারবা এবং এই মোবাইলটাকে বন্ধ করতে পারবা। এটা হচ্ছে তোমাদের এই মোবাইলের ভিতরে আরেকটা মোবাইল, ঠিক আছে? তো এখান থেকে তোমরা সেটিংও যেতে পারবা, মিনিমাইজ করতে পারবা, ব্যাক করতে পারবা। তো মিনিমাইজ করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে তোমরা জাস্ট যখন ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মোবাইলের উপর একটা মোবাইল কিন্তু চলে আসছে। তোমরা চাইলে এটাতে মাল্টিটাস্কিং করতে পারবা, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের গ্যালারিটা ওপেন করবে কিংবা ইউটিউবটা ওপেন করবে, মানে এখানে ইউটিউব ডাউনলোড করে সেই ইউটিউবটা তোমরা প্লে করে, তো তোমরা ডাবল কিন্তু এখানে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।